সুপ্রিয় শিক্ষার্থী এবং দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই সুস্থ আছো এবং ভালো আছো। আমি তোমাদের আজকে প্রোনাউন রেফারেন্স এই টপিকের উপর ক্লাস নেব। পরীক্ষায়, আমাদের এইচএসসি পরীক্ষায় প্রোনাউন রেফারেন্স আসবে কত নম্বরে? 8। ইংরেজি সেকেন্ড পেপারে 8 নম্বরে আসবে প্রোনাউন রেফারেন্স, এবং সেটার মার্কস কত থাকবে? 5। 5 মার্কসের জন্য আমাদেরকে 5টা মিস্টেক কারেক্ট করতে হবে। তো এখানে মাঝে মাঝে 5টা মিস্টেকের জায়গায় 4টা মিস্টেকও দেয়া থাকে। জেনারেলি আমাদের পুরো 100 মার্কসের ভিতরে গ্রামার সেকশনে শুধুমাত্র প্রোনাউন রেফারেন্স এবং আমরা জানি যে ট্রান্সফরমেশন, এই দুটো সেকশনে, এই দুটো পার্টে গিয়ে, এই দুটো গ্রামার আইটেমে 5টার জন্য, মানে 5টা অ্যান্সারের এগেনস্টে আমরা 5 মার্কস পেয়ে যাই। অথবা অন্যান্য যেগুলো আছে সেগুলোতে আমাদের 10টা অ্যান্সার করতে হয়, সেখানে 10টা অ্যান্সারে 5 করে, 0.5 করে থাকে, এবং 10টা অ্যান্সারে পুরো 5 মার্কস পাই। তাহলে আমরা, আমাদের পুরো চেষ্টা থাকবে যে প্রোনাউন রেফারেন্স থেকে আমরা পুরো 5 মার্কস, 5টা মাত্র মিস্টেক আমরা শুধরাতে পারলেই আমরা 5 মার্কস পেয়ে যাব, এবং খুব মহামূল্যবান 5টি মার্কস। আচ্ছা, আমরা এখন প্রোনাউন রেফারেন্স আসলে পরীক্ষায় কিভাবে আসে সেটা নিয়ে একটু বলে নিই। যে প্রোনাউন রেফারেন্স কিভাবে আসবে, একটা প্যাসেজ আকারে আসবে। আমাদের অধিকাংশ গ্রামার্স আইটেমই কিন্তু প্যাসেজ আকারে আসে, যেমন মডিফায়ার। আমি আগের ক্লাসে বলেছিলাম যে মডিফায়ার কি, একটা প্যাসেজ আকারে আসে। আমাদের প্রোনাউন রেফারেন্স একটা প্যাসেজ আকারে আসবে। সেখানে যেহেতু প্রোনাউন রেফারেন্স, প্রোনাউন নিয়ে কথা বলছি, এখানে কিছু প্রোনাউন তোমাদেরকে ভুল দিয়ে দেওয়া হবে। অবভিয়াসলি 5টা বা 4টা, 6টা খুব একটা কখনো দেখা যায় না, 5টা বা 4টাই বেশি থাকে, 5টাই বেশি থাকে। তোমাদের 5টা প্রোনাউন রেফারেন্সে 5টা প্রোনাউনে ভুল থাকবে, এবং সেই ভুলগুলো তোমাদেরকে শুধরাতে হবে। মাঝে মাঝে কোথাও দেখবে যে প্রোনাউন দেয়া নেই, একদম কোনো একটা প্রোনাউন দেয়াই হয়নি, ওই সেন্টেন্সের ওই জায়গায় একটা প্রোনাউন বসতো কিন্তু প্রোনাউনটা নেই, সেটাও তোমাকে বসাতে হতে পারে। আবার দেখা গেল যে যেই নাউনের পরিবর্তে যে প্রোনাউন বসানো উচিত সেই প্রোনাউনটা বসেনি, অন্য কোনো প্রোনাউন বসেছে, সেক্ষেত্রে সেটা তোমাকে ঠিক করতে হবে। এরকম কিছু সার্টিং মিস্টেক থাকবে, ইচ্ছাকৃত কিছু ভুল থাকবে যেগুলো তোমরা শুধরাবে। এখন প্রোনাউন রেফারেন্সের খুব অল্প কিছু ট্রিক্স আছে, খুব অল্প কিছু বলবো রুলস আছে যেগুলো তোমরা ফলো করলে, স্ট্রিক্টলি ফলো করলে, যেটা বলছিলাম যে 5-5 মার্কস খুব সহজেই তোমরা গেইন করতে পারো, আর্ন করতে পারো। আচ্ছা, আমরা প্রোনাউন রেফারেন্সের ক্ষেত্রে যেটা পড়ব, পুরো প্যাসেজটা আগে পড়ব, খুব ভালোভাবে একবার পড়ব। পড়ার পর সেখানে যে যে প্রোনাউন, পুরো প্যাসেজে যতগুলো প্রোনাউন আছে সবগুলো আমি কি করব, আন্ডারলাইন করব। আগে আমরা প্রোনাউনগুলো চিনতে হবে, আগে আমাদের কি করতে হবে, প্রোনাউন চিনতে হবে। প্রোনাউন রেফারেন্সের ক্ষেত্রে যদি তুমি প্রোনাউনই চিনতে না পারো, সেক্ষেত্রে প্রোনাউনের ভুল তুমি কি শিখতে হবে, তাই না? তাহলে সেক্ষেত্রে আমাকে আগে কি চিনতে হবে, প্রোনাউনগুলো। প্রোনাউনের অনেকগুলো ফর্ম থাকে। আচ্ছা, প্রোনাউনটা কি আগে সেটা আমি একটু ডিসকাস করি যে প্রোনাউনটা কি। আমরা নাউন চিনি, নামবাচক বস্তু, নামবাচক কিছু, নাউন। প্রোনাউনটা কি, নাউনের পরিবর্তে আমরা যাকে ব্যবহার করছি সেন্টেন্সে, কোনো একটা নির্দিষ্ট নাউনের পরিবর্তে আমরা একটা শব্দ ব্যবহার করবো, সেই শব্দটাই প্রোনাউন। যেমন রুবা ইজ ইউর ইংলিশ টিচার, শি। রুবা ইজ ইউর ইংলিশ টিচার, শি টেক্স ইউর সেকেন্ড পার্ট, ইউর সেকেন্ড পেপার, ইংলিশ সেকেন্ড পেপার। তাহলে দেখো, রুবা ইজ ইউর ইংলিশ টিচার, রুবা, এবং সেকেন্ড সেন্টেন্সে আমি বলছি শি টেক্স, শি। রুবার পরিবর্তে কি বসাচ্ছি, শি। রুবা ইজ আ ফেমিনিন জেন্ডার, এবং সেক্ষেত্রে তার পরিবর্তে কি হচ্ছে, শি। এই যে রুবা শব্দটা একটা নাউনের পরিবর্তে আমি বসাচ্ছি একটা শব্দ, সেটা কি, শি, এবং এটাই হচ্ছে প্রোনাউন। আচ্ছা, প্রোনাউন এমনিতেও তোমরা সবাই জানো প্রোনাউনগুলো কি কি। আমরা তারপরও সেই প্রোনাউনগুলো আমি একটা চার্ট আকারে তোমাদেরকে, প্রোনাউন রেফারেন্সে একটা চার্ট আমি তোমাদেরকে করে দেবো। সেই চার্টটা তোমাদেরকে কি করতে হবে, অবশ্যই অবশ্যই অতি অবশ্যই মুখস্থ করতে হবে। এখানে মুখস্থ বিষয়টা একেবারেই মাস্ট।
ঠিক আছে। আচ্ছা চার্টটা চার্টটা লেখার আগে তোমাদের সাথে একটা মজার বিষয় শেয়ার করি, সেটা হচ্ছে এই স্মার্ট যুগে, স্মার্ট বোর্ডের যুগে, হোয়াইট বোর্ডের যুগে আমরা ফিরে যাচ্ছি, সেই চক এবং ব্ল্যাক বোর্ডের যুগে। তোমাদেরকে আমি আবার নিয়ে যাব আমার ছেলেবেলায়। আমরা এই এই চার্টটা ফলো করব। খেয়াল করো আমি তিনটা ভাগে চার্টটা করেছি, তিনটা ভাগে, তিনটা খুব ইম্পর্টেন্ট ভাগে। প্রথমটা কি সাবজেক্ট প্রোনাউন, লেখা বোঝা যাচ্ছে কিনা আমাকে অবশ্যই জানাবে কমেন্ট বক্সে। সাবজেক্ট প্রোনাউন, যদি এটা লাইভ না, লাইভ হলে হয়তো আমি আবার সাথে সাথে মুছে গিয়ে তোমাকে আবার সেটা শুধরে দিতে পারতাম। যদি লেখা বোঝা না যায় সেক্ষেত্রে আমি চার্টটা লিখে তোমাদের কমেন্টে দিয়ে দেবো, ঠিক আছে, আমাকে জানাবে। সাবজেক্ট প্রোনাউন, সাবজেক্ট প্রোনাউন একটা পার্ট করেছি, সাবজেক্ট প্রোনাউন, একটা হচ্ছে অবজেক্ট প্রোনাউন এবং একটা হচ্ছে পজেসিভ প্রোনাউন। সাবজেক্ট প্রোনাউন, সাবজেক্ট প্রোনাউন মানে সাবজেক্ট হিসেবে এই প্রোনাউন গুলো ব্যবহৃত হয়। দেখো সাবজেক্ট প্রোনাউন যেগুলো সেগুলো সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়, অবজেক্ট প্রোনাউন যেগুলো সেগুলো অবজেক্ট হিসেবে ব্যবহৃত হবে বাক্যে, এবং পজেসিভ প্রোনাউন ইজ আ নিউ কাইন্ড অফ প্রোনাউন। যদি তোমার কাছে নতুন জ্ঞান না হয়ে থাকে দ্যাটস ভেরি গুড। এটা হচ্ছে পজেসিভ মানে কি অধিকারে থাকা, নিজের অধিকারে, আমার আমার বলতে কিছু কিছু আমার আমার নিজের বা তার, কারোর অধিকারে আছে, এই ধরনের বোঝানোর জন্য যে ধরনের প্রোনাউন ব্যবহার করা হয় সেগুলো হচ্ছে কি পজেসিভ প্রোনাউন, পজেসিভ প্রোনাউন। এখন আমরা জেনে নেব কোন সাবজেক্ট প্রোনাউনের কোন অবজেক্ট প্রোনাউন হয় এবং কোনটা পজেসিভ প্রোনাউন হয়। হি, হি সাবজেক্ট প্রোনাউন, তার অবজেক্টে বসবে হিম এবং তার পজেসিভে কি হিজ, এইচ আই এস, হিজ। শি, এটা খেয়াল রাখো এটা এটা কি মাসকুলিন জেন্ডার, এটা পুরুষদের ক্ষেত্রে, এটা পুরুষদের ক্ষেত্রে হবে, এটা পুরুষদের ক্ষেত্রে, এটা নারীদের ক্ষেত্রে, শি নারী, নারীদের ক্ষেত্রে, এবং এগুলো সব সিঙ্গুলার। শি হার, হার, এখানে খেয়াল করো অবজেক্টিভ হার কি পজিটিভ প্রোনাউনের ক্ষেত্রেও হার। তারপর দেখো ইট, ডেফিনেটলি ইট হচ্ছে বস্তুবাচকের ক্ষেত্রে, ব্যক্তিবাচকের ক্ষেত্রে না। ইট, 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 ইটের ক্ষেত্রে দুটোই একই রকম, ইট, ইট, ইট। দে মানে কি প্লুরাল, এই দেটা অ্যাকচুয়ালি সবকিছুর প্লুরাল হয়, ইটের প্লুরালও দে, শির প্লুরাল দে, হির প্লুরাল দে, সবকিছুর প্লুরালই দে। তাহলে দে, দেব, দেয়ার, দে, দেব, দেয়ার। আই, মি, মাই, দেখো আই সাবজেক্টে, মি অবজেক্টে এবং মাই হচ্ছে কি পজিটিভ প্রোনাউন। আর দেখো উই, আস, আওয়ার, উই, আস, আওয়ার। খুব ভালোভাবে এই চার্টটা মুখস্থ করে নিতে হবে। আর একটা প্রোনাউন আছে লিখিনি, সেটা হচ্ছে ইউ, কারণ কি ইউ তিনটা একই রকম, ইউ, 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 ইউর সাবজেক্ট প্রোনাউন হয়ে যায়, ইউর অবজেক্ট প্রোনাউন হয়ে যায়, ইউর পজিটিভ প্রোনাউন, অ্যাকচুয়ালি না ইউর পজিটিভ প্রোনাউন হচ্ছে কি ইউর, ইউর পজিটিভ প্রোনাউন থেকে ইউর, ইউটা লিখে দিচ্ছি আমি। যখনই এই শব্দগুলো দেখবো, যেগুলো এইমাত্র তোমাদেরকে চার্ট লিখিয়ে দিলাম, সেই শব্দগুলো আমরা আন্ডারলাইন করে ফেলবো। যেটা একটু আগে বলছিলাম যে বাক্যের মধ্যে সবার আগে যেটা আমাকে আইডেন্টিফাই করতে হবে যে প্রোনাউন কোনগুলো, কোনগুলো কোনগুলো প্রোনাউন, তারপর আমরা সেটা মিস্টেক খুঁজে বের করবো। আচ্ছা প্রোনাউন রেফারেন্সের রুলে যাওয়ার আগে আমি তোমাদেরকে আরেকটা চার্ট লিখিয়ে দিতে চাচ্ছি, সেটা হচ্ছে সিঙ্গুলার এবং প্লুরাল। এটা আমাদের খুব বেশি ভুল হয়, দেখা যায় সিঙ্গুলার প্রোনাউনের জায়গায় প্লুরাল প্রোনাউন দিয়ে দিল, প্লুরাল প্রোনাউনের জায়গায় সিঙ্গুলার প্রোনাউন দিয়ে দিল। সেক্ষেত্রে আমরা আমাদের ঠিকভাবে জানতে হবে এবং সেই জন্য এই চার্টটা আমাদেরকে করতে হবে, মুখস্থ করতে হবে। প্লিজ এটা খাতায় টুকে নেবে, আগের চার্টটাও খাতায় টুকে নেবে, এবং এটাও দেখো সিঙ্গুলার এবং প্লুরাল দুটো ভাগ করেছি। ইট, ওয়ান,
দুটোর ক্ষেত্রেই সিঙ্গুলার হচ্ছে কি প্লুরাল হচ্ছে কি দে, এটা হচ্ছে সিঙ্গুলার এটা প্লুরাল। ইট আর ওয়ানের প্লুরালটা কি দে, এখানে হতে পারে শি হি, এগুলোরও তো আমি একটু আগে বললাম যে সেগুলোর প্লুরালটা কি দে। দিস এটা খুব ইম্পর্টেন্ট, দিস 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 দ্যাট দোজ টি এইচ আই এস দিস দিস এবং টি এইচ ই এস ই ESE এটা হচ্ছে কি দিস, দ্যাট টি এইচ এ টি দ্যাট এটা হচ্ছে কি দোজ। আচ্ছা এছাড়া আরো কয়েকটা শব্দ তুমি একটু জেনে রাখো, যেমন ব্যক্তিবাচকের ক্ষেত্রে হু, বস্তুবাচকের ক্ষেত্রে দ্যাট অথবা হতে পারে হুইচ, কোন জায়গার কথা বললে হোয়ের, সময়ের কথা বললে হোয়েন, এই শব্দগুলো খেয়াল রাখবে। ব্যক্তিবাচক, বস্তুবাচক, জায়গা, সময় এরকম কিছু প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন আছে, এই রিলেটিভ প্রোনাউন গুলো তোমাদেরকে জেনে নিতে হবে। আচ্ছা এরপর আমরা সরাসরি রুলে চলে যাব। আমরা খুব জটিলভাবে প্রোনাউন রেফারেন্স শিখব না, এতে মাথাটা এলোমেলো হওয়া ছাড়া আর কোনো ফায়দা আসলে নাই, আমরা খুব সহজে শিখব। প্রোনাউন রেফারেন্সের ক্ষেত্রে তিনটা রুল, হ্যাঁ আশ্চর্য হওয়ার কিচ্ছু নাই, মাত্র তিনটা রুল পড়লেই আমাদের প্রোনাউন রেফারেন্স পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে, কিন্তু এই তিনটা রুল খুব ভালোভাবে বুঝতে হবে। আচ্ছা রুল নাম্বার ওয়ান, এখানে প্রোনাউন রেফারেন্সে মূলত কোন কোন ধরনের ভুল থাকে এইটা হচ্ছে রুল নাম্বার ওয়ান, আমরা কোন কোন ধরনের ভুল দিয়ে প্রোনাউন রেফারেন্স শুধরাবো, কোন কোন ধরনের ভুল আমরা প্রোনাউন রেফারেন্সের মধ্যে শুধরাবো। দুই ধরনের ভুল থাকে, কয় ধরনের ভুল, দুই ধরনের ভুল থাকে, একটা হচ্ছে ডিরেক্ট মিস্টেক আর একটা হচ্ছে কি কনফিউশন। ডিরেক্ট মিস্টেক হচ্ছে তোমরা খাতায় খাতায় প্লিজ লিখো ডিরেক্ট মিস্টেক, আর হচ্ছে কি কনফিউশন। ডিরেক্ট মিস্টেকের ক্ষেত্রে সরাসরি মিস্টেক থাকে, যেমন শীত জায়গায় হি থাকছে, ইটের জায়গায় শি থাকছে, তোমার হিট জায়গায় দে থাকছে, মানে যেখানে সিঙ্গুলার প্রোনাউন হওয়ার কথা ছিল সেখানে প্লুরাল প্রোনাউন হচ্ছে, কিংবা যেখানে মেয়ে ছিল তার একজন মেয়ে নাম ছিল তার পরিবর্তে একটা ছেলের প্রোনাউন বসানো হচ্ছে, হি বসানো হচ্ছে, এই ধরনের প্রোনাউন মিস্টেক গুলো হচ্ছে কি ডিরেক্ট মিস্টেক, সরাসরি ভুল, একদম প্রত্যক্ষ ভুল। আরেক ধরনের ভুল হয়, সেটা অ্যাকচুয়ালি ভুল না, সেটা হচ্ছে তোমাদেরকে একটু কনফিউশনে ফেলে দেওয়া, সেই জন্য এই মিস্টেক গুলোকে আমরা বলছি কি কনফিউশন, তোমাকে দ্বিধান্বিত করবে। যেমন বাক্যে হয়তো দুইজনের দুটো নাউন দেওয়া আছে, পরের বাক্যে একটা নাউনের কথা বলা হলো কিন্তু ক্লিয়ারিফাই করা হলো না যে কোন নাউনটার কথা বলা হচ্ছে। আচ্ছা আমি সেটা তোমাদেরকে উদাহরণ দিয়ে দেখিয়ে দেবো, উদাহরণ না পড়লে আসলে কোনো কোনোই বোঝানো যাবে না। তার আগে তোমরা অবশ্যই অবশ্যই এই এই চার্ট দুটো খুব ভালোভাবে খাতায় এখনই টোকো, এখনই মুখস্থ করে ফেলো, আদারওয়াইজ এটা আসলে পরবর্তীতে তুমি এটা শেষ করতে পারবে না। আমরা উদাহরণগুলো একটু ছোট ছোট বাক্যের মধ্যে উদাহরণগুলো একটু দেখে নিই, এক্সাম্পল অ্যাকচুয়ালি না দেখলে বুঝতে পারবে না। আচ্ছা ধরো এমন একটা সেন্টেন্স আছে,
করো আমি কিনে দিচ্ছি এ কুক আচ্ছা এই দুটো অ্যাকচুয়ালি সেপারেট শব্দ এ কুক মানে রাধুনি আমরা এই কুকের কাহিনী গল্পের গল্পটা জানি সবাই এই কুকের কাহিনী আচ্ছা এ কুক রোস্টেড আ ডাক ফর ইটস মাস্টার হি লুক ভেরি ডেলিশিয়াস একজন রাধুনি তার মাস্টারের জন্য একটা ডাক হাঁস রান্না করল রোস্টেড আ একটা হাঁস রোস্ট করলো দেখো খেয়াল করো এ কুক রোস্টেড আ ডাক ফর ইটস মাস্টার ইটস মাস্টার খেয়াল করো এ কুক একজন রাধুনি সে কি সে ব্যক্তিবাচক নাকি বস্তুবাচক ইয়েস ব্যক্তিবাচক সে একজন মানুষ তাহলে মানুষের ক্ষেত্রে কি ইটস হবে তাহলে কি হবে হি ইজ ইটস তো এখানে কি হচ্ছে তাহলে এই প্রোনাউনটা কি ভুল যেহেতু আমরা মানুষের ক্ষেত্রে বস্তুবাচক প্রোনাউন ব্যবহার করছি ডিরেক্টলি মিস্টেক এটা হচ্ছে ডিরেক্ট মিস্টেক এটাকে বলা হবে কি ডিরেক্ট মিস্টেক তাহলে আমাদের এখানে কি বসবে ইটস না বসে এখানে কি হবে হিজ কার মাস্টার এই কুকের মাস্টার তাহলে কুক কে কি একজন মানুষ মানুষের ক্ষেত্রে কি হবে ব্যক্তিবাচক প্রোনাউন তাহলে আমরা একটা প্রোনাউন বসাবো কি ব্যক্তিবাচক প্রোনাউন খেয়াল করো তারপরে হি লুক ভেরি ডেলিশিয়াস ভেরি ডেলিশিয়াস হি লুক হিটা কি বস্তুবাচক হিটা কি ব্যক্তিবাচক কিন্তু খেয়াল করো ডেলিশিয়াস সুস্বাদু এটা দেখতে খুবই সুস্বাদু এটা কি যে খাবারটা সে তৈরি করলো ডাক যে রোস্ট ডাকটা সে রোস্ট করলো সেই ডাকটা সেই হাঁসটা তাহলে এটা কি হবে সে নিশ্চয়ই ব্যক্তিবাচক না তাহলে সে এখানে হুই হবে না কি হবে ইট এই খাবারটা দেখতে খুবই লোভনীয় খুবই সুস্বাদু তাহলে ইট লুকড ভেরি ডেলিশিয়াস তাহলে বুঝতে পেরেছো আশা করছি যে ডিরেক্ট মিস্টেক করলো জাস্ট আমার ব্যক্তিবাচকের জায়গায় বস্তুবাচক বস্তুবাচকের জায়গায় ব্যক্তিবাচক কিংবা এরকম হতে পারে যে সিঙ্গুলারের জায়গায় প্লুরাল প্লুরালের জায়গায় সিঙ্গুলার দিয়ে দিচ্ছে আচ্ছা এরপরে ধরো কনফিউশনে যে মিস্টেক গুলো হতে পারে সেটার একটা উদাহরণ আমি তোমাদেরকে দিই কনফিউশনে কি হতে পারে যেমন ধরো রুমা অ্যান্ড ঝুমা ডান্সড ওয়েল ইন দ্য কম্পিটিশন রুমা অ্যান্ড ঝুমা ডান্সড ওয়েল ইন দ্য কম্পিটিশন বাট শি ডান্সড এক্সট্রা অর্ডিনারি Ruma danced well in the competition, but she danced extraordinarily for Juma got the prize. Juma danced well in the competition, but she danced extraordinarily for Juma got the prize. তাহলে কি রুমা এবং ঝুমা দুইজনই একটা ডান্স কম্পিটিশনে খুব ভালো নেচেছে দুইজনই ভালো নেচেছে কিন্তু বাট সে কিন্তু সে বেশি ভালো নেচেছে ফলে সে কি পেয়েছে একটা প্রাইজ পেয়েছে এখন দেখো এই সি দ্বারা রুমাকে বোঝাচ্ছে নাকি ঝুমাকে বোঝাচ্ছে ক্লিয়ারিফাই করা হয় নি তাহলে কি আমি এটা একটা ভুল প্রোনাউন রেফারেন্সিং বলতে পারি যে এটা একটা ভুল প্রোনাউন রেফারেন্স কেন কারণ আমার এখানে বুঝতে আমি এই সি দ্বারা বুঝতে পারছি না কোন সে এই রুমা নাকি ঝুমা তাহলে কিন্তু একটু সামনে একটু ফার্দার যদি আমরা এগোই ফর ঝুমা গট দ্য প্রাইজ তাহলে কে ভালো নেচেছে ঝুমা তাহলে এখানে আমরা কি করবো সেই বদলে কি বসাবো ঝুমা কনফিউশনের ক্ষেত্রে একটা জিনিস লিখে নাও
কনফিউশনের যে মিস্টেকগুলো আছে সেগুলোর ক্ষেত্রে প্রোনাউনের বদলে সরাসরি নাউনটা বসাতে হবে। কি বসাতে হবে? সরাসরি নাউন বসাতে হবে। জুমা ডান্স এক্সট্রাঅর্ডিনারি ফর জুমা গট দ্য প্রাইজ। ঠিক আছে, এই হচ্ছে কনফিউশনে আমরা যেই ভুলগুলো করে থাকি ভুলগুলো এভাবে শুধরাতে হবে। তাহলে আমরা দুটো জিনিস খুব ভালোভাবে খেয়াল করি, একটা হচ্ছে ডিরেক্ট মিস্টেক, একটা হচ্ছে কনফিউশন। ডিরেক্ট মিস্টেকের ক্ষেত্রে হয় কি, বস্তুবাচকের জায়গায় ব্যক্তিবাচক এবং ব্যক্তিবাচকের জায়গায় কি আসে, বস্তুবাচক। আর কনফিউশনের ক্ষেত্রে কি হয়, কনফিউশনের ক্ষেত্রে দুটো বা তিনটে প্রোনাউন দেওয়া থাকবে। এখানে এখানে দুটো বা দুটো নাউন দেওয়া আছে, আরো আরো কয়েকটা নাউন থাকতে পারতো, এবং তারপরে এমন একটা প্রোনাউন দেবে যে আগের কোন নাউনটাকে বোঝানো হচ্ছে বোঝা যাবে না। ফলে আমরা কি কি হবে, এটা পরিষ্কার না। আমাদের মূল কথা কি, প্রোনাউন রেফারেন্সের ক্ষেত্রে মূল কথা হচ্ছে পুরো কথাটাকে পরিষ্কার করে বোঝানো। আমাদেরকে অস্পষ্ট করে দেওয়া হবে, সেগুলোকে আমরা পরিষ্কার করে বসাবো। তাহলে আমাদেরকে পরিষ্কার করে বলতে হবে যে দুজনের মাঝখানে কে ভালো বেশি ভালো নেচেছে। যে প্রাইসটা পাবে অবভিয়াসলি সেই ভালো বেশি ভালো নেচেছে। তাহলে এটাকে ঝুমা আমাকে স্পষ্ট করে লিখতে হবে, এবং সেক্ষেত্রে কি নাউনটা ব্যবহার করতে হবে, সেক্ষেত্রে নাউন ব্যবহার করতে হবে। এটা হচ্ছে রুল নাম্বার ওয়ান। এই পুরো বিষয়টা হচ্ছে রুল নাম্বার ওয়ান। দুই ধরনের মিস্টেক থাকে, একটা হচ্ছে ডিরেক্ট মিস্টেক, আরেকটা হচ্ছে কনফিউশন। ডিরেক্ট মিস্টেকের ক্ষেত্রে ব্যক্তিবাচকের জায়গায় বস্তুবাচক, বস্তুবাচকের জায়গায় ব্যক্তিবাচক, কিংবা সিঙ্গুলার প্লুরালের ঝামেলা থাকতে পারে। এবং কনফিউশনের ক্ষেত্রে কাকে বোঝানো হচ্ছে সেটা বোঝা যাচ্ছে না, সেক্ষেত্রে আমরা নাউনটা প্রোনাউনের জায়গায় নাউনটা বসাবো। এটা হচ্ছে ডিরেক্ট মিস্টেক এবং কনফিউশন। আরেকটা মিস্টেক থাকে রুল নাম্বার দুই, জেন্ডার অ্যান্ড নাম্বার। জেন্ডার এবং নাম্বার, আমি একটা কথা ওদেরকে যখন লিখিয়ে দিচ্ছিলাম সেক্ষেত্রে বলেছিলাম যে কোনটা পুরুষ কোনটা নারী। পুরুষ হচ্ছে হি, হিজ, হিম। আমার লেখা বোঝা যায় কিনা দয়া করে কমেন্টে জানাও, কারণ আমি তাহলে তোমাদেরকে কমেন্টেই খাতায় লিখে কমেন্টের ছবি তুলে দিয়ে দেবো। আর নারীর ক্ষেত্রে কি হচ্ছে, শি, হার। পজিটিভটাও কি, এগুলো হচ্ছে পুরুষ নারীর সিঙ্গুলার। এগুলো কি, সিঙ্গুলার। আর প্লুরালের ক্ষেত্রে কি, দে, প্লুরাল, দে। এটা কি, প্লুরাল, দে। আর আর কি হতে পারে, আমরা যখন থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার পড়ি, পার্সন এবং নাম্বারটা এক্ষেত্রে খুব ভালোভাবে জানবে। এবং জেন্ডার, জেন্ডার, পার্সন, নাম্বার, এই তিনটি জিনিস খুব ভালো হবে আমাদের এই এই রুলস টু এ। হচ্ছে দেখা যাবে যে ফেমিনিন জেন্ডারের ক্ষেত্রে আমরা ম্যাসকিউলিন প্রোনাউন দিয়ে দিচ্ছে, ম্যাসকিউলিন নাউনের ক্ষেত্রে ফেমিনিন প্রোনাউন দিয়ে দিচ্ছে। সেখানে আমাদের সেটা ডিরেক্ট মিস্টেকের মতো হবে এবং সেটা আমরা ফিল আপ করবো, ঠিক করবো। যেমন ধরো আমি একটা একটু ওই কুকের যে উদাহরণটা আমি দিচ্ছিলাম সেটাও কিন্তু সেম। যেমন রহিম লাভস হার মাদার, রহিম লাভস হার মাদার। রহিম কি যা বুঝতেই পারছি নাম থেকে, এটা ছেলে, পুরুষ। হি লাভস হার, হার কিন্তু মেয়েদের ক্ষেত্রে ব্যবহার করা হয়, তাহলে কি হবে, হার না হয় কি হবে, হিজ পজেসিভ। এটা কিন্তু হার, হার মাদার, তার মা পজেসিভ হচ্ছে, হিজ মাদার। রহিম লাভস হিজ মাদার। তাহলে আশা করছি বুঝতে পারছো। এটা হচ্ছে রুল নাম্বার টু। রুল নাম্বার থ্রি, এখন এতক্ষণ পর্যন্ত যে দুটো রুল আমি বকবক করে বোঝালাম সেই দুটো রুল যদি তুমি নাও বুঝো তাও চলবে, কিন্তু রুল নাম্বার থ্রি, রুল নাম্বার থ্রি না বললে, না বুঝলে কোনো ক্রমেই চলবে না। তুমি আগের গুলো যদি ভুলেও যাও নাও বোঝো তাতেও অনেকটা চলবে, কিন্তু রুল নাম্বার থ্রি তোমাকে খুব ভালোভাবে বুঝতে হবে। এটা বলার কারণ আমি এই রুলটার উপর এক্সট্রা এফোর্ট দিচ্ছি। আচ্ছা, তোমাদেরকে তার আগে একটা টাস্ক দেই, হোম টাস্ক দেই, যেটা করবে চার্ট। আমরা রুল নাম্বার থ্রি আজকে না পড়ে আমরা নেক্সট ক্লাসে রুল নাম্বার থ্রিটা পড়বো।
আজকের চার্ট যে চার্ট তোমাদেরকে দিলাম সেই দুটো চার্ট তোমরা খুব ভালোভাবে পড়বে এবং এই দুটো চার্টের উপর ভিত্তি করে এক্সাম্পল গুলো বই থেকে বেশি বেশি করে এক্সাম্পল গুলো করবে, ঠিক আছে? বই থেকে বেশি বেশি করে এক্সাম্পল করবে, কারণ কি, প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট। তাহলে এক্সাম্পল গুলো করবে এবং আমাকে জানাবে যে কোনো প্রবলেম আছে কি না, ঠিক আছে? কোনো প্রবলেম থাকলে আমরা নেক্সট ক্লাসে সেটা নিয়ে ডিসকাস করবো। আর হ্যাঁ, রুল নাম্বার থ্রি এটা থাকলো, আর সাথে আমরা কি করবো, বোর্ড কোয়েশ্চেন গুলো করবো 2017-18-19 এই বোর্ড গুলোর কিছু কিছু বোর্ড আমি তোমাদেরকে বলে দেবো, সেই বোর্ড গুলো আমরা বসে বসে সলভ করবো। কারণ যত বেশি সলভ করবো, যত বেশি সলভ করবো, তত বেশি আমাদের অভিজ্ঞতা বাড়বে এবং তত বেশি আমরা কি করতে পারবো, বিষয়টাকে বুঝতে পারবো। কারণ বারবার বলছি, অনুশীলন না করলে কোনো ক্রমেই তুমি কোনো বিষয়ে রপ্ত করতে, তুমি হয়তো কিছুই জানো না কিন্তু অনেক বেশি অনুশীলন করলে, মুখস্থের মতো করে ফেললে, সেক্ষেত্রেও কিন্তু তোমার কিছু না কিছু কমন পড়ে যাবে। তবে হ্যাঁ, তোমাকে অবশ্যই বুঝতে হবে, বুঝে শিখতে হবে, বিষয়গুলো সম্পর্কে প্রপার ধারণা রাখবে এবং সেটার আলোকে তুমি এক্সাম্পল করবে, প্র্যাকটিস করবে এবং যেটা তোমাকে সহায়তা করবে পুরোপুরি 5 মার্কস ক্যারি করতে। যাই হোক, করোনার এই ভয়াল পরিস্থিতিতে সবাই বাসায় থাকো, সুস্থ থাকো, সবাইকে সতর্ক সচেতন করার চেষ্টা করো, সতর্ক করার চেষ্টা করো। স্টে হোম, স্টে সেফ, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।